প্লিজ 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 ইয়ার ফোনটা উঠা, প্লিজ প্লিজ ইয়ার ফোনটা উঠা না। আপনি জিস ব্যক্তি কো কো প্লিজ 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 ইয়ার ফোনটা উঠা না, ফোনটা উঠা না প্লিজ। হ্যালো হ্যালো, কেন আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করছিস? ফোনটা কেন উঠাচ্ছিস না? কথা বলবি না মানে কেন? কথাটা কেন বলবি না কেন? দেখ দেখ, আমার না এইসব না আমার না আর ভালো লাগতেছে না। ডেলিটা দিন এরকম ক্যাচাল ঝগড়া অশান্তি, আমার এইসব একদম ভালো লাগতেছে না ইয়ার। দেখ আমি আমি সত্যি বলতেছি, তুই যদি আমার সাথে এরকম কথা না বলে আমি একটা কোনো কিছু করে বসবো, কিন্তু সত্যি বলতেছি। কি হচ্ছে তোর? এগুলা নাটক আমি অনেক দেখছি, তুই যা করবি কর, আমার কোনো যায় আসে না। তোর মনে হচ্ছে আমি ইয়ার কি মারতেছি? এটা মনে হচ্ছে তোর? সত্যি বলছি আমি কিন্তু একটা কোনো কিছু করে ফেলবো। তোর সাথে আমি আর রিলেশনে থাকতে পারতেছি না। এটা কি একদম সেম আমার মতন দেখতে? এটা কি তাহলে কি সত্যি আমি মারা গেছি? তো মরার পরেও আমি এখনো এই পৃথিবীতে কি করতেছি? কেন আমি এই পৃথিবীতে এখনো যাই নাই? পূজা রাহুল সুইসাইড করছে। কি তুই সত্যি বলতেছিস তো? কি বললি এটা তুই? তুই কেন এমন করলি? আমাকে ভাবার জন্য একটু টাইম দিতি। কান্দো এখন, ভালো করে কান্দো, কান্দতে তো হবেই তোমাকে। যদি শেষবার আমার সাথে ভালো মতন কথা বলতা তাহলে তো আজকে আমি সুইসাইডটা আর করতাম না। এখন তোমাকে সারা জীবন এটাই আফসোস করতে লাগবে আর কাঁদতে লাগবে। দেখো পূজা, তুমি এরকম কান্দো না, খুব কষ্ট হচ্ছে তোমাকে এরকম কান্দতে দেখে। আজকে আমি যদি বাঁচিয়ে থাকতাম আজকে ঠিক আমি তোমার কান্দা চুপ করে দিতাম, তোমাকে এইভাবে আমি কান্দতে দিতাম না। পূজা প্লিজ কান্দো না, তোমার কান্দা দেখে আমার খুব খারাপ লাগতেছে, আমি মরে শান্তি পাচ্ছি না। পূজা কান্দো না, পূজা কান্দো না, পূজা তুমি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কই কখন থেকে দাঁড়াচ্ছি তোদের বাড়ির সামনে এসে ফটাফট বেড়া? জানিস আমার ওয়েট করতে একদম পছন্দ হয় না, ফটাফট আয়। এই যে আমি বের হচ্ছি। आंखों में तेरी अजब सी अजब सी अब कुछ भी नहीं है ये जान। আজকে এতদিন পর আমরা ঘুরতে পারলাম, তাও তুই এখানে এসে ফোন দেখতেছিস? তুইও দেখ, তোকে দেখতে কে মানা করছে? আমি এখানে ফোন দেখতে আসি না, আমি এখানে তোকে দেখতে আসছি। এই নে আমার মোবাইলটা দেখ, ফেসবুক দেখ, ইনস্টাগ্রাম দেখ, হোয়াটসঅ্যাপ দেখ, তুই তো আমাকে বিশ্বাস করিস না। আমি তোকে অনেক বিশ্বাস করি, ঠিক আছে? আর আমার এসব মোবাইল ধার কোনো দরকার নাই, তোর মোবাইল তোর কাছে রাখ। হ্যালো, আমি ঘুরতে বের হয়েছি তো আমি বাড়িতে যাই, ফোন করতেছি। কে ফোন করছিল তোকে? বলবো না। কেন বলবি না? আমার ফোন, ফোন আসে, ফোন আসতেই পারে। তোর মোবাইলে যে ফোন আসলো, কে ফোন করলো আমাকে তো জানতে লাগবে না, আমি তো তোর বয়ফ্রেন্ড হই। না তোর জানতে হবে না, তুই আমাকে অনেক সন্দেহ করিস, যেখানে সন্দেহ আছে ওখানে কোনো সম্পর্ক নেই। সত্যি সম্পর্ক শেষ তো? হ্যাঁ শেষ। ভালো করে ভাইবে বল। হ্যাঁ ভালো করে ভাইবে বললাম, কোনো সম্পর্ক নেই। হ্যাঁ শেষ, সব সম্পর্ক শেষ। ভাইবে বলিস কিন্তু? হ্যাঁ ভাইবে বলতেছি। কিন্তু ওই ছেলে না যে সম্পর্ক শেষ হওয়ার পরে তোকে যাই বুঝাবো যে আমার সাথে রিলেশনশিপে আয় আবার তুই। এই থাপ্পড়টা তোকে এর জন্য মারলাম যে আমাদের এতদিনের রিলেশনশিপ তুই শুধু একটা ছোট্ট ভুলের জন্য আমাদের রিলেশনশিপটা শেষ করে দিলি। আর একটা কথা মনে আছে, আজকের থেকে তোর মুখ যেখানে দেখবো ওইখানে তোকে মারিয়ে ফেলবো। না
यार सत्यि मेटार साथे खूब खराब करलाम आमि। मेटाके आमार थप्पड़ मारा ठीक हय़नि। आमि एक फोटाओ शान्तिते थाकते पारतेछि ना, ना रात्रे घुमाइते पारतेछि। आमि जखनि रात्रे घुमाच्छि तखनि ओई स्वप्नटाई देखतेछि जे ओर साथे आमि कतटा खराब करेछि। एटा आमार ठीक हय़नि, एटा आमार ठीक हय़नि। एखन किभाबे ओके आमि बुझाबो, कि बोल्ले ओ विश्वास करबे आमार उपरे आबार?